হাই ফ্ৰেণ্ডছ অ'কে ওচ য়ুটুব চেনেল আপোনালোক স্বাগত দেখন্ত ফ্ৰেণ্ডছ ইণ্ডিয়ান আৰ্মি ৰেলি দুই হাজাৰ একৈছৰ অনলাইন এপ্লাই মোবাইল আপোনাৰ কেমি কৰি পাৰিব মই এই ভিডিঅ'ৰে আপোনাক সম্পূৰ্ণ ডিটেইলছ কয়ি তাৰ পূৰ্বৰ যি মানে চেনেল টু ছক্ৰাইব কৰি নাথাকে তাহ'লে সবসক্ৰাইব কৰোঁ অ নোটিফিকেশ্যন বেল কু প্ৰেছ কৰোঁ এমি ইনফৰ্মচন ভিডিঅ' দেখিব দেখোন সৰ্বপ্ৰথমে মই আপোনাক পি চিৰে মোৰ অনলাইন করি দেখছি তাপরে মো মোবাইলের কমিটি আপনার অনলাইন আপ্লাই করবে সেইটা বতাই দেবি দেখুন জয়েন ইন্ডিয়ান আর্মি লিখিকি আপনার গুগলের সার্চ করা পড়ব জয়েন ইন্ডিয়ান আর্মি ডট ডট ইন রে এই প্রথম লিঙ্করে ক্লিক করে দিয়েছি এবং ক্যাপচার্ট এটি ভরিকি এন্টর হয়ে যাচ্ছে আপনার এর ওয়েবসাইট লিঙ্ক ডিসক্রিপশন বকসরে মিলে এবং পিডিএফ ডাউনলোড করবে দুই হাজার একুশ র ইন্ডিয়ান আর্মি র্যালি আপনার কমিটি নোটিফিকেস দেখি যা কি পি ডিএফ্রে দেখি দেখিপারে ডিটেলস আপনার যে ডিস্ট্রিক্টর হলে মধ্য়ে এটি অনলাইন এপলে করি পেয়ে এই সেম প্রোসেসে যা গোপালপুর নপড়া বলাগির কলাহি ইত্যাদি দিয়ে থাকে যা কি সেটর হে সেমি ওড়শা এটি সেম প্রোসেসে অনলাইন হয়ে থাকে তো দেখুন কেমি আপনার অনলাইন করে পে আপন মোবাইল কিংবা আপনার পিসি তো দেখুন সর্বপ্রথমে চেক ইলিজিবল করা এটি সাইড্রে দেখুন চেক ইলিজিবল রয়েছে এটি আপনার ক্লিক করা পড়ি চেক ইলিজিবল কলা মাত্রে আপনার এটি ক্যাপচা আটর মাগে যা কি আপনার এটি ক্যাপচা লিখিকি এন্টর ওয়েবসাইট্রে আপনার ক্লিক করা পড়ি দেখুন তাপরে আপনার কন করা পড়বে ফুল ইনফরমেসন এই ভিডিওরে পারে দেখুন যে সি ও আর্ আপ্লিকেসন ইজিবল আপনার এটি স্টেট ওড়শা দেবে তাপরে ডিস্ট্রিক্ট আপনার সিলেক্ট করে দেবে যেমি কি দেখুন কোলকাতা আসিগাল ওড়শা সিলেক্ট কলাপরে তারপরে মো নপড়া সিলেক্ট কলাপরে গোপালপুর মোটর সেন্টর রয়েছে এটি আপন মানে এমিটি ভাবলে আপনার ডিস্ট্রিক্ট দেয় আপনার অপশন আসি য্লক তহসিলি তাপরে হাইট আপনার হাইট কেত রয়েছে ওয়ান সেভেন্টি এইট এমি ওয়ান ওয়ান একশো অশি একশো সতী যা রহিছি আপনার হাইট হিসাবে দেবে তারপরে ডেট অফ বার্থ আপনার দেওয়া পড়ব এটি ডেট অফ বার্থ সেম দেখুন এটি জানুয়ারি জুলাই করে দিয়েছি তাপরে এমি মন্থরে আপনার মশারে সিলেক্ট করি আপনার ডেট রে ক্লিক কলা মাত্র আসি যখন আপনার কে কালিফিকেসন রয়েছে মধ্যে দেওয়া পড়ব টেন প্লস টু মুদি নেক্সট আপনার মেল এটি মেল কিংবা ফিমেল আপনার এটি সিলেক্ট করবে তাপরে এটি এপেং তাপরে পাস্ট মো পাস্টে এটি ক্লিক করে দেছি তো এটি দেখুন মেরেটিয়াল স্টাটস তো আপনার ম্যারেজ করেছেন কি অনমেজ রয়েছেন সেইটা আপনার সিলেক্ট করা পড়ি তাপরে ইউআর রেমস্ট্রিং ক্যাণ্ডিডেট যা কি আপনার ইস দেবে তাপরে মো নো করেছি তলে দেখুন ডু ইউ বিলং টু স্পেশাল ক্যাটেগরি আপনার কেউ ক্যাটেগরি সেইটা দিয়ে মুলিজিবল ক্লিক কলা মাত্রে এমিটি শো হয়ে যা আপনার এত আপনার আপ্লায়ে করে পে দেখুন ফ্রম এজ এবং টু এজ রয়েছে দেখুন কেটেগৰী ক' যেতিকি চ'লজৰ টেকনিকা টেকনিকাল আমছ এমি চ'ল্ডৰ ক্লৰ্ক চ'লজৰ ট্ৰিটমেণ্ট অল আৰ্মছ এমি আপোনালোক এতিকিৰে আপোনাৰ এপ্লাই কৰি পাৰিব যাকি আপোনাৰ এজনে ক্ৱালিফিকেশ্যন কুইকি ইলিজিবল এেক হৈ যায় অট'মেটিক ত' এপ্লিকেশ্যন নট অপনৰে এই পাৰিব নাই তো দেখু আপোনাৰ এইপ্লাইৰে ক্লিক কল মাত্ৰ আপোনালোক আৰ্মি ৰ জেনেৰেল ডিউটি পাই যি সতের রু একশ সাড়ে সতেরু একুশ বর্ষ নেই থাকে সেইটা এটি ইলিজিবল না সেপায়ে এটি এন্টর এটি এপ্লাই আসুনা তো এমিটি আপনার ট্রিটমেন্ট ট্রিটমেন্টে আপনার অনলাইন এপ্লাই করে পেবে তো কমিটি আপনার করি অনলাইন অ্যাপ্লা ফুলিটেলস এই ভিডিওরে আপনার দেখিপারে চ্যানেলটিকে যদি সবসক্রাইব করে না সবসক্রাইব করুন দেখুন এপ্লাই র্লিক মাত্রে জয়েন ইন্ডিয়ান আর্মি ক্যাপচা এটি আউথরে এন্টর করা পড়ি ক্যাপচা ভরি মাত্রে এমিটি আসুচি যাকি আগৰ আপোনাৰ যদি অনলাইন এপ্লিক কৰিলে ৰেজ্ৰেচন অলৰেডি কৰিুজৰ নেম পাছাৰ্ড দেখি আপোনাৰ লগ ইন কৰি পাৰিব যদি নিউ ৰেজ্ৰেছন কৰিবলৈ চাওঁতে ৰেজিষ্ট্ৰেচন আপোনাৰ তলে এটি ক্লিক কৰিব পাৰিব প্ৰ'চেছ হ'লপে এমি আছিল ইম্পৰ্টেণ্ট ফিল অনলাইন এপ্লিকেশন ফৰ্ম টি আপোনাৰ কেমি কৰক তাৰ এটি ডিটেইলছ অপশন গুড়িক আছে আপোনাৰ ডিটেইলছ পঢ়ি পাৰিব দেখুন আপনার টিকে মধ্যে স্কিপ কলে এটি কন্টিনিউরে আপনার ক্লিক করতে টিকে মধ্যে স্কিপ কলে প্রসেস প্রোসেস জানি জাঁপারে না তো পর্সনাল ডিটেলস এটি আসুছে যা কি আপনার নয় রেজিস্ট্রেশন করা চাহুলে স্টেট আপনার এটি ওড়শা দেওয়া পড়ি ওড়শা সিলেক্টল আই হ্যাভ এটি আপনার আধার নম্বর কিংবা ইউআইডি ইন্ট্রোলমেন্ট নম্বর দেওয়া পড়ব যা নয় করে যদি আগর আধার কিন্তু আধার কার্ড নম্বর এটি আধার কার্ড নম্বর ক্লিক করি আধার নম্বর এটি দেওয়া পড়ব তাপরে ক্যাণ্ডিডেট নেম আপনার এটি লিখে পড়ব আপনার ফুল নেম এটি এন্টর করে দিব নেক্সট আপনার আপনার ফাদর গার্ডিয়ান নেম দেওয়ার পড়ি দেখুন এটি ফাদর গার্ডিয়ান নেম দই কি মদর নেম ডেট অফ বার্থ এটি ডেট অফ বার্থ দেওয়া মধ্যে পরে আপনার ইমেল আইডি জিমেল আপনার এটি ঠিক ভাবে আপনার জিমেল দেওয়া পড়ি কিনা আপনার পাশওয়ার্ড এমিতি তথ্য পারে আপনার জিমেল আইডি তো দেখতো তাপরে জিমেল আইডি পরে মোবাইল নম্বর এটি তলে এন্টার করা পড়বে এটি মোবাইল নম্বর এন্টার কলাপরে এটি ক্লিক চিহ্ন দিয়ে সবমিট্রে ক্লিক করা পড়ি তাপরে ওটিপি আপনার আসি যগ ইন হয়ে গেলে পাসওয়ার্ড আপনার দিয়ে আপনার লগ ইন করা পড়বে দেখুন লগ ইন করে সারিছি মোটর অলরেডি রেজিস্ট্রেশন হয়ে সারি মো পাশওয়ার্ড এবং ইউজর নাম দেখি লগিন ইন হয়ে যাই তো দেখুন চেক ইলিজিবল তলে আপনার অ্যাপ্লা মো ট্রেট সোলজর ট্রেটমেন্টে মো করে পি তো দেখুন এপ্লায়ে এমি ক্লিক কাল মাত্রে আপনার প্রাভো অ্যাপ্লিকেসন এমি আসি যাবলে কন্টিনিন রে ক্লিক করা পড়বে এটি ডিটেলস আপনার দেখা যাব যা কেতে কেবি কেতে কেবি ভিতরে আপনার ফটো রহবা দরকার সিগনেচর রহবা দরকার এমিতি আপন মানুষ প্রোসেস এটি লেখা যাই আপনার ঠিক ভাবে পড়িনি ইংলিশ কিম্বা হিন্দি তলে আপন স্ক্রোল করা পড়বে এবং কন্টিনিউরে ক্লিক করা পড়বে দেখুন কন্টিনিউরে ক্লিক কলা মাত্র প্রোসেস হয়ে যাতে পর্সনাল ইনফরমেশন ডিটেলস মোটর লগ ইন হয়ে যাই লগ ইন হয়েকি এটি আপ্লা করা যাচ্ছি তো দেখুন কমিটি অনলাইন আপ্লা করবে এটি প্রথমে মু আগর করেছি যা কি মোটর না এড্রেস সব আসি যাই ডেট অফ বার্থ আসি যাই যা রেজিস্ট্রেসন কলা সময় যদি আপনার ফটো কমিটি অপলোড করবে দেখুন ফটো কু আপন ওপন করবে ল্যাপটপ্রে কি হো আপনার দেখুন মো সাইজ দেখি চৌত্রিশ কে বি রয়েছে তো আপনার পাঁচ রু কুড়ি কবি ভিতরে থাক দরকার এইটা আপনার সাইজ কমাই পে দেখুন আপনার কম্পুটর এটি ক্লিক করি রাইট ক্লিক করি ওপন উইথ ওপন এটি ক্লিক করা পড়ি ওপন ক্লিক করি প্যাট প্যাট্রে আপনার ক্লিক করা পড়ব তাপরে আপনার প্যাঁট ওপন হেলাপরে আপনার কন করা পড়ি দেখুন এটি আপনার রিসাইজ প্যাঁট ওপন হা পরে সাইজ ক্লিক করবে এটি টিক চিহ্ন দেখি এটি টিক চিহ্ন হটাই দেবে তা এটি আপনার ফিফটি লিখে পড়বে এটি ফাইভ জিরো তলে ফাইভ জিরো লেখি দিব পচাশ পচাশ লেখা পরে আপনার ওকে ক্লিক করা পড়বে তাপরে আপনার স্যা এচ কিংবা সেভ আপনুব এটা সেভ করার পড়ি সেভ কলা মাত্র আপনার অপলোড করি পেয়ে দেখুন এটি সেভেজরে ক্লিক কলা মাত্রে সেভ হয়ে যখন এটি ব্রাউজরে ক্লিক করি সেভ করি কি দেখছি তাহলে দেখুন ওকে ক্লিক কলা মাত্রে অটোমেটিক ফটো অপলোড হয়ে যাই তো এটি সিগনেচর কমিটি করবে পাঁচ রু ভিতরে হয়ে দরকার পাঁচ রু দশ দরকার যা কি আপনার ফটো স্ক্যান করি আপনার রাখত তাপরে সেম প্রোসেস আপনার দেখা বারো কে রয়েছে আট কেবি রয়েছে তো মু আপন মানুষ ফের থাক আপনার রিসাইজ করি দেখছি দেখুন রাইট সাইড্রে ক্লিক কলাপরে ওপন ওই ক্লিক করবে মাইক্রোসফট পিকচর ম্যানেজরে আপনার ক্লিক করা পড়ব। এটা আপনার মোবাইল করে আপনার রিসাইজ ডট কম লিখবে রিসাইজ লিখবে গুগলরে আউ আপনার ফটো এবং সিগনেচর কু এম বি কমাই অপলোড করে পে দেখোন স্ক্ৰিন দেখি পাৰিব ইড্ৰে অপশন ক্লিক কৰি ক্ৰপে ক্ৰপ কৰি পাৰিব ৰিছাইজ ৰখি কেবি কেতিয়া ৰচিছে ৰিচাইজ এতিয়া ক্লিক কৰিলে এতি ক্লিক কৰি এটি ডকুমেন্ট লেচ রে এটি ক্লিক করি আপনার তলে ক্লিক কলা মাত্র টিকি লো লো এম বি আসে তা তলে এটি ক্লিক করি ওকে ক্লিক কাল মাত্র কন্টিনিউস সাইভে আপনার ক্লিক কাল মাত্র এম বি লো হয়ে যাব কে বি লো হয়ে যাব তো আপনার এটি অপলোড সিগনেচর মধ্যে অপলোড করে পেয়ে সহজ ভাবে আপনার গুগলরে আপনার যদি মোবাইল করতে রি সাইজ লিখিক গুগল গোম বাজারে আপনার কে বি কমাই পেয়ে দেখুন এটি মুু করেদেছি এটি ওর লেখি ওর অপশনটি মোবাইল ক'লে মই অনলাইন এপ্লাই কৰি পাৰিব সহজ ভাৱেৰে আপোনাৰ জষ্টে ফট'কু আপোনাক কেবি কমেইকে অপলোড কৰিবক পাৰিব তো এই চেভ এণ্ড কণ্টিউৰে আপোনাৰ ক্লিক কৰোঁ চব এণ্ড কণ্টিন ক্লিক কলপে এপ্লিকেশ্যন সবমিট এমি আপোনাক আি যাবকেৰে ক্লিক কৰি পাৰিবেৰে ক্লিক কৰি দিব নেক্সট দেখোন প্ৰ'চেছ হৈ যাব লোড প্লিজ ৱেড তাৰপৰা নেক্সট ষ্টেপ আি যাব কমুনিকেচন ডিটেইলছটো আপোনাৰ হাউছ নম্বৰ তাৰপৰা এড্ৰেছ আপোনাক এই ফুল ফিলপ কৰিব পাৰিব দেখোন মই হাউচ নম্বৰ লিখিকি এট পোষ্ট ডিষ্টা এমি দেকি এইড্ৰেছ লিখি দেড্ৰেছ লিখিলাপৰা আপোনালোক এই ভিলেজ নেমু চিটি টাউন ষ্টেট ডিষ্ট্ৰিক তহচিল তাত তলে পিনক'ড পব্লিক পুলিচ ষ্টেচন পোষ্ট অফিচ এমি আপোনাক এণ্টৰ কৰিবক পাৰিব উপৰে দেখন্ত আপোনাক এইম চেম এজামেণ্ট এড্ৰেছ আপোনাক ক্লিক কৰিব পাৰিব এই টিক চিহ্ন দে আপোনাক এই অট'মেটিক ফিলপ হৈ যাব ত'লে আপোনাক চেভ কৰিব পাৰিব ত'লে দেখোন চেভ এণ্ড কণ্টিনু এটি ক্লিক কল মাত্ৰ ল'ডিং প্লিজ ৱেড প্ৰ'চেছ হৈ যাব আপোনাৰ টিকি সময় ৱেড কলপৰি নেক্সট আপোনাক এই পেজ অপন হৈ যাব ডিটেলছ তো আপোনাৰ এই কেটেগৰী চিলেক্ট কৰিবলি তাপরে আপনার স্পোর্ট করে স্পোর্ট্র অনে এন নাই। এস রে অনেক সেইটা অপশন দিয়ে নোন ক্লিক করিছি এটা মোটর কোণস নাই তো এই ক্যাটেগরিটি দেখুন আপনার কেউটা অন ক্যাটেগরি এটি লাদা কি হোম লোকাল এমি রহিছি তো আপনার কেউ সিলেক্ট সেইটা করে পে ন ক্যাটেগরি দিছি তো ট্রেডম্যান্রে এ পোস্ট রয়েছে যাহা কি আর্টিযান এপরে চিপ ড্রেসর ইউ তাপরে হাউস কিপর মেস কিপর পে এটা রয়েছে তাপরে সপোর্ট টাফ ওয়াচম্যান তো ট্রেডম্যান ট্রেডসম্যান রে এমি এত পোস্ট রয়েছে কোটি সিলেক্ট করি দেখুন ক্লিক করা পড়বে মো মেস কিপর করে দিয়েছি আপনার যেটা পছন্দ সেটা করবে তারপরে এইটা পড়ি আপনার ইয়েস কী নো সেইটা ক্লিক করবে মুস করে দিছি তারপরে স্যাব এন্ড কন্টিনিউরে ক্লিক করছি ক্লিক কলা মাত্রে আপনার সবমিট রেকর্ড স্যাব সকসেসফুলে তো আপনার বহু থাক সর্ভর ইরোড রয়েছে ইরো হয়ে যাচ্ছি তো আপনার ঠিক ভাবে করত

এতিয়া মাৰ্ক অবজেকচন আপোনাৰ কেতিয়া ৰখিচ্ন তাৰপৰা আউট অফ মাৰ্ক শে ৰ এই আপোনাৰ এমি আপোনাৰ এণ্টৰ কৰিবক পাৰিব ইংলিছৰে ফৰ্টি নাইন ৰখিছে তাপেৰে শেহ মাৰ্ক থাকে তাৰপৰা এট ৰো আপোনাক ক্লিক কৰিব পাৰিব এই ক্লিক কলা মাত্ৰ আপোনাক নোৱাৰ পেজ অপন হৈ যাব যাকৰে ইংলিছ দলৰ ওড়িয়া দে মেথ সংস্কৃত এমি আপোনাক দাবু পাৰিব দেখোন মই ফটা ফটাইদে তাৰপৰা অদৰৰে আপোনাৰ কেমি দে অদর্রে আপনার ওড়িয়া কিংবা সাংস্ক্রিত দে আপনার অদর ক্লিক করি সবজেক্ট নেতকি ওর ওড়িয়া। হেলো এমিটি কি ওর পারিবে এটি এবং মার্ক দেবে সে ভাব আপনার কেতে মার্ক লা শহে মার্ক এমিতি লেখবে তারপরে অ্যাড রো ক্লিক করি এমি সাংস্ক্রিত লে সাংস্ক্রিত এমনি অদর্রে ক্লিক করি সাংস্ক্রিত সবজেক্ট নেম লেখবে তারপরে মার্ক দেবে আপনার কেতো মার্ক আসা ফুল মার্ক কেত রইল তো এমি দিলেপে এড ৰ'ৰে আপোনাক আওথেৰে ক্লিক কৰিব পাৰিব আপোনাৰ এটি কণ্টেনৰে ক্লিক কৰোঁ তো আপোনাৰ কণ্টেনৰে ক্লিক কলপেৰে নোৱাৰ প্ৰ'চেছ হৈ যাব প্ৰাৰপৰা আপোনাৰ এপ্লিকেশ্যন ডিটেলছ টি পৰনাল ডিটেলছ ডিটেলছ আপোনাক শ' হৈ যাব যাকি অনলাইন সকচেছফুল অনলাইন হৈ যায় কমপ্লিট হৈ যায় আপোনাৰ এমি আপোনাক দেখিব পাৰিব নেক্সট আপোনাক কিছু কৰিব পাৰিব যাকি তলকু স্ক্ৰ'ল কৰিব তলক স্ক্ৰ কলপেৰে এতিয়া আপোনাক লেখা যায় যদি আপোনাৰ চবমিট কৰিবিটি কৰি পাৰিব এই চবমিট্ৰে ক্লিক কৰি দেমিট্ৰে ক্লিক কলপেৰে প্ৰ'চেছ কি আপোনাক সকচেছফুল এপ্লিকেশ্যন সবমিট সকচেছফু ত' অ'কে আপোনাৰ এই ক্লিক কৰি দিবেৰে ক্লিক কলা মাত্ৰে আপোনাক এই পেজ টি আছে অপন হৈ যাব আপোনাৰ প্ৰিণ্ট কৰি পাৰিব নাই এই পি ডি এফ টি আপোনাৰ ফৰম টি এটা ডাউনলোড কৰি পাৰিব নাই তো দেখুন কোণ নিম রয়েছে এটি তলে মু আপন মানুষ ডিটেলস কোদছি যা কি আপনার আউথরে যদি আপনার কৌশি ভুল রয়েছে আউথে লগ ইন ইউজর নেম এবং পাসওয়ার্ড দেখি লগ ইডিট করি এডিট এবং আপনার লাস্ট ডেট যে রহব সেই এটি প্রিন্টর অপশন আসব আপনার প্রিণ এবং ডাউনলোড করে পেয়ে যদি আপনার লাস্ট ন আসব সেতেদিন পর্যন্ত এডিট অপশন র্যানসল আপ্লিকেসন র এডিট আপনার লাস্ট ডেট পর্যন্ত এডিট অপশন রহব যা কি আপনার লাস্ট ডেট পর্যন্ত এডিট করে পারে লাস্ট ডেট সরিলাম আপনার প্রিট অপশন আসি যাব যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক সেয়ার করতো এবং চ্যানেলটিকে সবসক্রাইব করুন